কেউ একজন তাকে এই গোলাপটা দিছিল, আর সে এই গোলাপটা এনে আমাকে দিছে। তারপরেও আমি আশা করিনি যে এই গোলাপটা আসবে আর কি। এ মনে হচ্ছে এটা আমাদের গদখালির গোলাপ ফুল বাগান থেকে উঠাইয়ে নিয়ে আসা, বাট এটা গদখালির গোলাপ ফুল থেকে না, এটা যে কোন কোন বাগান থেকে আসছে সেটা জানি না। তো যাই হোক, এই প্রসঙ্গে না যাই, তুমি হঠাৎ করে এটা আমার জন্য নিয়ে আসলা, কেউ দিছে এর জন্য নিয়ে আসলা না, জীবনও তুমি কিনে নিয়ে আসতা না। তুমি বলতে কি আমার কাছে কি টাকা থাকে তোমার কাছে থাকে? কেউ দেখ বা না দেখ, আমি তোমার জন্য একটা গোলাপ নিয়ে আসছি কি না, গোলাপ ফুল নিয়ে আসছি কি না, এটা হচ্ছে বড় বিষয়। তুমি আমার জন্য নিয়ে আসছো এটা? তো কার জন্য? তাই আমি তো জানতাম না। তুমি তোমাকে গোলাপ ফুল দিয়েছি, এতে তুমি সারপ্রাইজ না হয়ে তুমি এটা নিয়ে গবেষণায় নেমে গেছো। এই হচ্ছে ভালোবাসার নাম। এভাবে এভাবে আর কেউ উৎসাহিত হয়ে মানে উৎসাহ পাবে না যার বউকে কেউ এভাবে গোলাপ নিয়ে আসে দিবে। নাও, লাভ ইউ জানু, নাও আমি তোমাকে দিচ্ছি তো এটা। ঠিক আছে, আমি আমি খুশি হয়েছি। তারপর আমি যদিও দিয়েছি তোমাকে, কিন্তু তুমি সেটা আবার আমার আমাকে দিয়েছো, তাতেও আমি হ্যাপি, বিকজ তুমি আমাকে দিয়েছো গোলাপ। তুমি হ্যাপি হলে এখন আসো রান্নাঘরে, ভাত তরকারি গরম করতে হবে, খেতে হবে, অনেক রাত হয়ে গেছে, কালকে আবার ডিউটি আছে। ভালোবাসা আজকের জন্য রেখে দাও।